প্রয়োগ করতে পারবে, শোষণ করতে পারবে, এই আশা নিয়ে বাংলাদেশের দিকে তাকায় না। আমাদের যে রাজনীতিবিদরা আজকে রাজনীতি করতে গিয়ে দেশকে দুভাগ করে ফেলেছে, আমরা প্রথমে ঘরেই সে যুদ্ধ করতে হবে। এই দুই রাজনৈতিক গোষ্ঠীকে বলতে হবে এগুলি ভুলে যান, প্রো পাকিস্তানি, প্রো আমেরিকান, প্রো চায়না, প্রো ইন্ডিয়া, এসব ভুলে যান, নিজের স্বার্থ দেখে চলেন। যখন নিজের ভাই বোনের, নিজের সন্তানদের স্বার্থ ভুলে গিয়ে, নিজের দেশের ভবিষ্যৎ ভুলে গিয়ে, নিজের সিংহাসন পাকাপোক্ত করার আশা নিয়ে প্রো পাকিস্তান, প্রো ইন্ডিয়ান, প্রো আমেরিকান, প্রো চায়না এগুলি করো, আমার সুন্দর নতুন প্রজন্ম তোমাদেরকে কিনে ফেলেছে। এই নতুন প্রজন্ম তোমাদের এই রাজনীতি পছন্দ করে না, এখান থেকে মুক্ত হতে না পারলে বাংলাদেশ যে স্বাধীন হয়েছিল তার কোনো তাৎপর্য আর থাকবে না। আমরা বাংলাদেশের স্বাধীনতার সুফল পেতে চাই এবং আমাদের সে সুফল পেতে হবে। যারা আজকে তত্ত্বের রাজনীতি করে তাদেরকে এই কথা তোমরা জানিয়ে দিও যে আমরা তত্ত্ব বুঝি না, আমরা আমাদের ভবিষ্যৎ বুঝি, যার জন্য গোটা বাঙালি যুদ্ধ করেছিল। আমি শেষটাই ম্যান্ডেলার একটা কথা বলে শেষ করি। ম্যান্ডেলার অনেকগুলি উক্তি এই কিছুদিন খবরের কাগজে, মিডিয়াতে এসছে, আমার একটি সবচেয়ে ভালো লেগেছে, সেটি জানাই। ম্যান্ডেলা এক জায়গায় বলেছেন যে আমি যে যুদ্ধ করছি, তিনি তো আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের নেতা হিসেবে বর্ণ বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, তিনি বলছেন আমার বিপক্ষে যারা সাধারা তারা যুদ্ধে জয়ী হবে না, কারণ আমি বেঁচে থাকতে তা হতে দেব না, আমি ওই যুদ্ধে জয়ী হব না। কারা জয়ী হবে তাহলে? দক্ষিণ আফ্রিকার মানুষ জয়ী হবে। এই দক্ষিণ আফ্রিকার মানুষ কারা? এরা সাদা, এরা কালো, উভয় সম্প্রদায় এখানে আছে, এই উভয় সম্প্রদায় জয়ী হবে। আমি আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের জয় চাচ্ছি না, আমি তোমাদেরকেও জয়ী হতে দেব না, কারণ তোমরা বর্ণবাদ জিয়ে রেখে শোষণের যে ব্যবস্থা পাকা করে রেখেছ সেটা চালু থাকতে পারবে। আর আমাদের রাজনীতিবিদরাও এই দুই গোষ্ঠী যদি আজকে এই শপথ নেয় যে আমিও জিতবো না, তুমিও জিতবে না, কে জিতবে? বাংলাদেশের মানুষ জিতবে, ভবিষ্যৎ জিতবে। স্বাধীনতা দিবসে অনেক কথা বললাম, মজার মজার কথা বলা উচিত ছিল, আজকে আনন্দ করার দিন। দুর্ভাগ্য আমাদের এই বছর স্বাধীনতা দিবস এমন এক সময়ে হচ্ছে যখন আমরা পৃথিবীর সবচেয়ে দুঃখী জাতি, সবচেয়ে বিকৃত জাতি, আমাদের উঠে দাঁড়াতে হবে। ধন্যবাদ।